আলাইকুম আইটি বাংলা টিউটোরিয়াল পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে ভিডিওটি বন্ধুরা আজকে ভিডিওটি হচ্ছে ফেসবুক সম্পর্কে বর্তমানে ফেসবুকের সবচেয়ে ভাইরাল একটি বিষয় হচ্ছে ডার্ক মোড ফেসবুক ইউজ ইউজিং আপনি ডার্ক মোডে কীভাবে ফেসবুক ইউজ করবেন সেটা আজকে দেখাবো তো সাধারণত আমরা ফেসবুকে কিন্তু হোয়াইট মোডে ইউজ করে থাকি এটিকে প্রচলিত ফেসবুক অফিসিয়াল থিম দেওয়া আছে এই হোয়াইট মোডটি ফেসবুকে কিন্তু এখনও ডাক মুটি অফিসিয়ালিভাবে এটিকে এখনও দেওয়া হয় নাই কিন্তু আন ভাবে আপনি এটিকে কীভাবে ইউজ করবেন সেটি আজকে দেখাবো তো সেটি করতে হলে আপনাকে যেহেতু গুগল প্লে স্টোরি গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনাকে এখানে মা কি ফেসবুক এম এ কে আই ফেসবুক লিখে সার্চ করার পর আপনাকে এখানে এই যে এম লগো সংযুক্ত মা কি ফেসবুক অ্যান্ড মেসেঞ্জার ইন অন এটি যে অ্যাপসটি রয়েছে সেটি আপনাকে ইনস্টল করতে হবে এটি ইনস্টল করার পর আপনাকে এটি অফেন করতে হবে অফেন করার পর আপনাকে এটি নিয়ম অনুযায়ী আপনাকে এটি কি করতে হবে লগ ইন করে নিতে হবে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে লগ ইন করার পর এটিও কিন্তু হোয়াইট মোডে রয়েছে কিন্তু এটিকে ডার্ক মোডে ইনেবল করার জন্য আপনাকে যে উপভোর একটি থ্রি ডট অপশানটি দেখতে পাচ্ছেন থ্রি ডট অপশানে ক্লিক করতে হবে থ্রি ডট অপশানে ক্লিক করার পর এখানে যে সেটিংস অপশনটি দেখতে পাচ্ছেন সেটি ক্লিক করবেন সেটি ক্লিক করার পর আপনাকে অবশ্যই এখানে এই যে জেনারেল অপশানটি রয়েছে জেনারেল অপশানটিতে যাবেন যাওয়ার পর এই যে এখানে থিম অপশানটি দেখতে পাচ্ছেন আপনি থিম অপশানে যাবেন যাওয়ার পর আপনি কিন্তু এখানে এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রয়েছে অ্যামোলেট রয়েছে আপনি এখান থেকে আমি অ্যামোলেট দিয়ে ট্রাই করতেছি অ্যামোলেট দিয়ে আমি ট্রাই করলাম এমোলের দিয়ে ট্রাই করলাম এমনএে ট্রাই করার পর এটি কিন্তু ড্রাক মুডে চলে আসছে তো বন্ধুরা দেখতেছেন এই মুহূর্তে যে আমার ফেসবুকটি এটি কিন্তু ড্রাক মুডে চলে আসছে তবে এই অ্যাপসটিতে কিন্তু একটি সুবিধা রয়েছে অ্যাপসটিতে কিন্তু আপনার খুব কম এমপি কাটে সাধারণ অফিসিয়াল যেই ফেসবুকটি রয়েছে সেটিতে কিন্তু প্রচুর পরিমাণে এমপি খরচ হয় কিন্তু সেই তুলনায় এই মা কি ফেসবুক আপনি যদি ইউজ করেন তাহলে আপনার কমপক্ষে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত আপনার সাশ্রয় হবে ফেসবুক ইউজের ক্ষেত্রে তো বন্ধুরা এইভাবে আপনি আপনার ফেসবুকটি ডার্ক মোটে ইউজ করতে পারেন তো এই ছিল আজকের টিউটোরিয়াল আজকে টিউটোরিয়াল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন আর নতুন নতুন এই ধরনের সব আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেগেল আইকনটি ক্লিক করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ